সরাসরি যুক্ত রয়েছি ইত্তেফাকের লাইভে। আপনারা দেখছেন আমি রয়েছি পারস নোবেল বেইলি রোডে, যে অগ্নিকাণ্ড রয়েছে সেগ্নিকাণ্ড দেখছেন একটি ধ্বংসে স্তূপে কিন্তু পরিণত হয়েছে। এই পর্যন্ত কিন্তু সর্বশেষ মৃত্যুর ঘটনা কিন্তু 46 জন আমরা যেমনটি জানতে পেরেছি। এবং তাৎক্ষণিক দেখছেন ঢাকা দক্ষিণের যে মেয়র তিনি কিন্তু ছুটে এসেছেন এবং সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য। এবং ভিতরে যে যে ঘটনাটি বা পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে দেখছেন কঠোর নিরাপত্তার রয়েছেন এবং একে একে করে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, যারা বিভিন্ন বিভাগের সিটি কর্পোরেশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু ছুটে আসছেন। আমরা যদি দেখাই দেখছেন তিনি কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন বা তিনি পুরোটি জায়গায় ভিতরে আসলে কি হচ্ছে বা কি ঘটেছিল সেটি কিন্তু দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন। আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন ইত্তেফাকের লাইভে দেখছেন মেয়র মহোদয় তিনি কিন্তু প্রবেশ করছেন এবং এই যে ধ্বংস স্তূপ দাও দাও করে যে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তিনি দেখছেন ভিতরে প্রবেশ করছেন এবং তিনি কিন্তু দেখার চেষ্টা করছেন কি হয়েছে এখানে। এবং আজকে কেউ যায় না সামনে, কেউ যায় না সামনে, কেউ যায় আমাকে দেখতে দেন সামনে, কেউ যায় না। আমরা যদি দেখাই এবং ঢাকার বেইলি রোডে কিন্তু বহুতল ভবনে যে অগ্নিকাণ্ড, নিহত সংখ্যা যে 46 জন এ পর্যন্ত জানা যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখছেন ভিতরে প্রবেশ করছেন মেয়র, তাপস আমরা জানি, আমরা জানি যে আজ শুক্রবার আমরা যদি জানার চেষ্টা করি শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন কিন্তু এসব তথ্য জানান। এই ঘটনায় শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 10 জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত 17:45 দিকে ভবনটি আগুন লাগে এবং আগুনের নেবানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়। এবং গতকাল রাতে বেইলি রোডে যে ভবনে আগুন লেগেছে সেটি 7তলা ভবনের 2য় তলায় কাচ্চি ভাই নামে খাবার দোকান রয়েছে, 3য় তলায় সে একটি পোশাকের দোকান ছাড়া উপরে তলাগুলো রয়েছে খাবারের দোকান। প্রতিটি সন্ধ্যার পর খাবারের দোকানগুলো ক্রেতাদের ভিড় হয় এবং অনেকে কিন্তু পরিবার নিয়ে সেখানে আসেন। এবং তাৎক্ষণিকভাবে কিন্তু ভবনটিতে 2য় তলায় আগুনটি লাগার পরে উপর দিকে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুনটি নেভানোর চেষ্টা করে, পাশাপাশি কেনের সাহায্যে 7ম তলার ছাদে নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন। এবং এই ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কিন্তু চেষ্টা চালিয়ে রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এমনটি কিন্তু দেখেছি। এবং এই ভিতরে দেখছেন মেয়র মহোদয়ের সঙ্গে প্রবেশ করেছেন এবং বিভিন্ন গোয়েন্দার কর্মকর্তারা কিন্তু প্রবেশ করেছেন। আমরা যদি পুরো ভবনটি দূর থেকে দেখানোর চেষ্টা করি, পুরো ভবনটি দেখেছেন কিন্তু এক পর্যায়ে কিন্তু জ্বলে পুড়ে যেমনটি ছারখার হয়ে গেছে এমনটি এই ভবনের প্রতিটি কিন্তু গ্লাস দিয়ে কিন্তু ঢাকা ছিল। দেখছেন যে আগুনের তাপে সেই গ্লাসগুলো গলে গলে কিন্তু খসে খসে পড়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে রাস্তার পাশ দিয়ে বা জায়গা বা সমগ্র জায়গায় কিন্তু দেখছেন ছড়িয়ে রয়েছেন। এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আন্ডারগ্রাউন্ডে পানি দিয়ে ভরে গেছে, গাড়ি আছে, সম্ভাবনা কিছু হয় নাই গাড়িটির, এর জন্য
আপনি এখানে ছিলেন কতক্ষণ ধরে ছিলেন এখানে এই যে রাতে ছিলাম রাতের 4টা পর্যন্ত আগুন জ্বলছে লোক বারণের জন্য প্রচুর চেষ্টা করছে অনেকজন বের হয়েছে কাছি বের কিচেন মাইঙ্গা বের হইছে অনেকজন হ্যাঁ কিচেন মাইঙ্গা অনেকজন বের হইছে কোন এই যে হাওয়া আছে কি দেখেছেন এখানে ভাই ওই ভাই ওই যে কালকে রাইতে এনে দেখলাম ওই যে যারা বুঝে চিনে হেরা ওই যে এনে অনেক ইষ্টা বাসে চিনে কুন্দা যাইতে হবে না যাইতে হবে হেরা যায় সাদের ভিতরটা গেছে আর অনেক অনেকে এই যে জায়গাতে লাভ দেয়া বাড়িছে একজনের মাথা ফাইটা গেছে গা হাত পা ভাঙছে হ্যাঁ মাথা ফাইটা গেছে আমরা ছিলাম রাইতে 3টা 4টা পর্যন্ত পরে বাসায় গেছিলাম ভাই মারা গেছে জোরে লাভ দিছিল মারা গেছে মারা গেছে আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অগ্নি নিদরক যন্ত্রটি প্রায় ফেটে গিয়েছে পুরো আগুনের তাপে আপনারা যেটি জানেন যে আগুন যে নেভানোর কাজ করা হয় সেটি কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু ফেটে গিয়েছে এবং অনেক ইস্টা এই যে মাস্ক আছে না মাস্ক দিয়েছে অনেক অনেক গ্যাস করে মাস্ক দিয়েছে যে অনেক গ্যাস তোলা ভালো যে না আমরা যদি দেখাই মেয়র তাপস যখন প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু ভিতরে দেখে আসলে এই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ কিনা সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং সকাল থেকেই পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে আমরা দেখছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু কথা বলবেন মেয়র তাপস তিনি কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং ভিতরে কিন্তু চুলচিরা ভাবে তিনি বিশ্লেষণ করে দেখছেন আসলে কি হয়েছে দেখছেন এবং সকল দেখছেন আমরা সকালবেলা দেখেছি ঢাকা দক্ষিণের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং দেখছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি দেখছেন মেয়র তাপসকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আসলে তিনি কথা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু সময় প্রায় 3টা বেশি এবং আমরা এবং সবাই কিন্তু দেখছেন মাস্ক পরে কিন্তু থাকার চেষ্টা করছেন পিসটা কিন্তু পরিদর্শন করলেন ভেতরের জায়গাটা দেখলেন আরো যারা আছেন তাদের সঙ্গে কথা বললেন এখন আপনাদের আপনার কাছে কি মনে হয়েছে এটা কেন এইরকম এতগুলো প্রাণী ঘটনা ঘটলো গতকাল এই ভবনে যে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন এখনো হাসপাতালে চিকিৎসক রয়েছেন নিহত আহত সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা তারা অত্যন্ত বীরত্বের সাথে কাজ করেছেন এবং একজন সদস্য এখন
আহত অবস্থায় চিকিৎসারত আছেন আমাদের পুলিশ বাহিনী ডিএমপি সহ র‍্যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট অগ্নিনির্বাপণ অধিদপ্তরের আমাদের কর্মীরা সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যদিও ব্যাপক প্রাণহানি ঘটেছে এখানে আমরা প্রাথমিক যে পরিদর্শন এবং তথ্য থেকে এটা এখন প্রতীয়মান হচ্ছে যে এই ভবন নির্মাণে অনেক গাফিলতি করা হয়েছে আমাদের যে ন্যূনতম ইমারত বিধিমালা বিএনপিসি কোডের যে নির্ণায়কগুলো আছে যে মানদণ্ডগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে আমরা পরিদর্শনে দেখলাম আমি অবশ্যই আমি প্রশ্ন নিব আমরা পরিদর্শনে দেখলাম যে দশতলা ভবন হওয়া সত্ত্বেও মাত্র একটি সিঁড়ি এবং সেই সিঁড়িটাও নির্ধারিত প্রশস্ত না আমরা জানি ইমারত বিধিমালার ন্যূনতম মানদণ্ড হল যে পাঁচতলার উপরে হলেই দুটো সিঁড়ি একটি ভবনে থাকতেই হবে এবং একটি সিঁড়ি শুধুমাত্র জরুরি সাড়া প্রদান এবং জরুরি দুর্ঘটনা মোকাবেলার জন্য সেটা একটি সিঁড়ি থাকতে হবে সেটা অগ্নিকাণ্ড ভূমিধস যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগের সময় সেই সিঁড়িটা ব্যবহৃত হবে কিন্তু আমরা এখানে সরেজমিন পরিদর্শন এবং সকলের তথ্য নিয়ে আমরা যেটা প্রাথমিকভাবে দেখলাম যে সিঁড়িটাও খুবই সংকীর্ণ এবং সিঁড়ির পুরো অবস্থান পুরো দখল অবস্থায় ছিল বিভিন্ন সিলিন্ডার বিভিন্ন মালামাল রেখে সেই সিঁড়ি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল না যার কারণে যারা ভিতরে ছিলেন তারা কোনোভাবে এই সিঁড়ি ব্যবহার করে বের হতে পারেনি আমরা জানি ইমারত বিধিমালাতে আছে যে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বা দুর্যোগের ক্ষেত্রে লিফট ব্যবহার করা যাবে না শুধুমাত্র সিঁড়িটাই হলো একমাত্র উপায় বের হওয়ার সেখানে যদি এরকমভাবে লঙ্ঘন করে এই সিঁড়ি ব্যবহারে উপযোগী না রাখা হয় তাহলেই এরকম ব্যাপক প্রাণহানি বা ক্ষতি আমরা সম্মুখীন হচ্ছি তো এই ক্ষেত্রে ইমারত বিধিমালা পূর্ণরূপে বাস্তবায়ন এবং পরিপালন একান্ত আবশ্যক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে গত বছরগুলোয় যে দুর্যোগ হয়েছে সেটার আলোকে আমরা জরুরি সাড়া প্রদানের জন্য একটি নীতিমালা খসড়া প্রণয়ন করেছি আমরা ইতিমধ্যে ইমারত নির্মাণ পূর্ণ নির্মাণের জন্য সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার আবশ্যকতাকে কেন্দ্র করে আমরা একটি নীতিমালা ইতিমধ্যে সরকারের কাছে আমরা প্রেরণ করেছি এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে মত বিনিময় চলছে আমরা আশা করব যে অনতিবিলম্বে যেন সেই ইমারত নির্মাণ পুনর্নির্মাণ বিধিমালাটাকে অনুমোদন করা হয় সরকারের পক্ষ থেকে এবং এই বিএনপিসি কোড লঙ্ঘন করে যারা এই সকল ইমারত নির্মাণ করছেন তাদের বিরুদ্ধে এখন কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এটা আবশ্যক না হলে এই সূত্র যেটা মূল সূত্রটাই হলো যে ইমারত বিধিমালাগুলোকে লঙ্ঘন করা লঙ্ঘন করে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হয় যেখানে দুর্যোগ হলে সেখানে তো কোনো পরিত্রাণের সুযোগ থাকে না ইমারত বিধিমালাগুলো করাই হয় যাতে করে যে কোনো দুর্যোগ একটি দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সেই দুর্ঘটনা দুর্যোগে যেন আমাদের প্রাণহানি সবচেয়ে নিম্ন পর্যায়ে থাকে ক্ষতি যেন একদম নিম্ন পর্যায়ে থাকে সেইটাকে বিবেচনা করেই কিন্তু বিধিমালা করা হয় এইভাবে বড় বড় প্রতিষ্ঠান যদি এই বিধিমালা লঙ্ঘন করে তাদের নিজের খেয়াল খুশি মতো তারা যদি এভাবে করে তাহলে আমাদের এই মানে শোক প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো পরিত্রাণ নেই আমরা এখান থেকে প্রতিত্রাণ চাই এর জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এর জন্য সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রস্তুত আমরা যৌথভাবে অভিযান করতে প্রস্তুত আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে প্রস্তুত আমরা একটি
কিছুদিন পরেই আমরা সভা ডাকব সকল কর্তৃপক্ষকে নিয়ে আমরা চাইব যে এই ইমারত বিধিমালা লঙ্ঘন করে যারা সুউচ্চ ভবন নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সুউচ্চ ভবন না এই যে বাণিজ্যিক ভবনের উপর আবাসিক এটা কিন্তু খুবই ক্ষতিকর আপনি বেইলি রোডের এই মানুষটিকে ওই মার্কেটে টাকা যদি আপনি দেখেন প্রত্যেকটা মার্কেটের উপরে আবাসিক ব্যবস্থা দেয়া এটা একটা আর সামনে এই যে সাদা বিল্ডিংটা আমরা প্রাথমিক যে তথ্য পেয়েছি সেটা কি শেষ করি সেই যে পাশে বিল্ডিংটা 2 থেকে 3 বছর আগে এখানে তাওয়া নামে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে যখন এরকম সিলিন্ডার ব্লাস্ট হয়ে কিন্তু রাস্তা বিকানেস স্কুলের স্টুডেন্ট মারা গেছে যে গ্লাস ভেঙে কিন্তু বিস্ফোরণে সব চেয়ার টেবিল সব বাইরেস্ট রাস্তায় আবারও কিন্তু 3 বছরের মাথায় এরকম একটা ঘটনা এই বিষয় একদম কঠোর স্পষ্ট ভাবে কি দায়িত্ব গ্রহণ মানে কি ব্যবস্থা বিচার ব্যবস্থা গ্রহণ করা যায় আর সিটি কর্পোরেশন তো এখান থেকে টেডলাইসও তো নিচ্ছে তো টেডলাইসের 3 বছর আপনি বলছেন ইমারত নির্মাণের যে নীতিমালা এগুলো তো আছে যে বিল্ডিং গুলো আমরা দেখছি এগুলো তো নতুন এবং আপনাদের এই যে মনিটরিং বা এত এত ভবন এর ভেতরে এই ইমারত নীতিমালা কে মানছে না আমরা একটা দুর্ঘটনা দেখলে এই কথাগুলো সমাধান কোন পথে এই মনিটরিং কিভাবে হবে মানে আপনি এত এত জায়গা কিভাবে আপনারা মনিটরিং এর নিয়ন্ত্রণে আনবেন কে মানছে না কে সঠিক নিয়ম মেনে এগুলো করছে এটা এটা দেখার কেন দেখার কি কেউ নাই পাশের বিল্ডিং এর সিঁড়িটা একই অবস্থা খেয়াল করেন এটার কি হবে এটাও যদি কিছু হয়ে যায় তো কিছু হয় না একসাথেই দিবে একসাথেই মানে দেখলাম না এখন পর্যন্ত কিছু এই জন্য নিতে হবে জি প্রথম কথা হলো যে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যখন এরকম দুর্যোগ এই মৌসুমে বিশেষ করে অগ্নিকাণ্ডের দুর্যোগগুলো হচ্ছে আমরা এই দুর্যোগগুলোর কারণগুলো যখন খতিয়ে দেখলাম তখন আমরা দেখছি যে বিভিন্নভাবে নকশা অনুমোদন করা হচ্ছে কিন্তু সেই নকশাতে প্রাথমিকভাবে সেখানে ইমারত বিধিমালাগুলোকে পরিপালন করা হচ্ছে না দ্বিতীয় হল অনেক ক্ষেত্রে নকশা ঠিক থাকলেও যখন নির্মাণ হচ্ছে সেই নির্মাণের সময় ব্যত্যয় করা হচ্ছে এই প্রেক্ষিতেই আমরা কিন্তু গত 3 বছর ধরেই চেষ্টা করছি যে আমাদের যে আইন আছে স্থানীয় সরকার আইন সেই স্থানীয় সরকার আইনে পরিষ্কার বলা আছে যে নকশা প্রণয়নের পরেও যখন একজন তার ইমারত নির্মাণ করতে যাবে ভবন নির্মাণ করতে যাবে তখন সিটি কর্পোরেশনের অনুমতি প্রয়োজন হবে সেই প্রেক্ষিতেই আমরা কিন্তু আরও 2 বছর আগেই একটি নীতিমালা প্রণয়ন করে আমরা সরকারের কর্তৃপক্ষের কাছে দিয়েছি কিন্তু আমরা বাধার শিকার হয়েছি আমাদেরকে সেটা এখন পর্যন্ত অনুমোদন করা হয়নি এবং বাস্তবায়ন করতে দেওয়া হয়নি সেই জায়গাতেই আমরা দেখছি যে আমরা এই যে এক একটা দুর্ঘটনা ঘটলেই কিন্তু সেটাকে বেশি নজর দেওয়া হচ্ছে এবং নজর দিয়ে আমরা কি পাচ্ছি আমরা কিন্তু সেই একই কারণ পাচ্ছি যে ইমারত বিধিমালাগুলো একদম ন্যাক্কারজনকভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং সেটার দায় দায়িত্ব যিনি ভবন নির্মাণ করেছেন ভবন নির্মাণের দায়িত্বে প্রকৌশলী থেকে স্থপতি এবং যারা কাজ করেছেন মালিক সকলকেই সেই দায়িত্ব বহন করতে হবে আমরা কি যেটা করতে পারি আমরা তদারকি করতে পারি কিন্তু সেই তদারকির জায়গায় গাফিলতি আছে তদারকি পর্যাপ্ত হচ্ছে না সেই জায়গায় আমরা বলেছি যে ভবন নির্মাণের পূর্বেই আমাদের সিটি কর্পোরেশনের অনুমতিটাকে যদি বাধ্যবাধকতা করা হয় তাহলে আমরা সেই তদারকি করতে প্রস্তুত কারণ আমাদের জবাবদিহিত করতে হয় জনগণের কাছে অন্য কর্তৃপক্ষের তো জনগণের কাছে জবাবদিহিতা নাই আমাদের জনগণের কাছে জবাবদিহিতা সুতরাং আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালত আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের সর্ব ক্ষমতা ব্যবহার করে আমরা অভিযান করে করে আমরা এটার থেকে পরিত্রাণ আমরা নিশ্চিত করতে চাই সেই লক্ষ্যে আমাদেরকে সুযোগ দিলে আমরা অবশ্যই করব সেই জায়গাতেই তারা যাদের এখন দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা দেখেছেন দায়িত্বের সাথে আমাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাহলে আমরা সদা প্রস্তুত অবশ্যই যখন না এই ভবনটা আচ্ছা আমি আপনার ছোট বিষয়টা আগে শুরু করি তারপর ওনারটা বলি এখানে এটা বাণিজ্যিক ভবন হিসেবেই এখানে বেইলি রোড যেহেতু বাণিজ্যিক এলাকা সেই হিসেবে এটার বাণিজ্য অনুমতি হালনাগাদ করা আছে সেটা কোনো ব্যত্যয় হয়নি ব্যত্যয় হয়েছে ভবন নির্মাণের ক্ষেত্রে যেই আমি যদি একদম
মূল কয়েকটি বিষয় বলি। এক হলো যে পাঁচতলার ঊর্ধ্বে যখন একটি ভবন হবে সেটা অবশ্যই দুটো সিঁড়ি থাকতে হবে, এবং সেই দুটো সিঁড়ির একটি সিঁড়ি নির্ধারিত থাকতে হবে দুর্যোগ মোকাবেলায় সাড়া প্রদানের জন্য। এটা এই 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 শর্ত লঙ্ঘন করা হয়েছে। দ্বিতীয় হলো সিঁড়ি প্রশস্ত থাকতে হবে, নির্ধারিত প্রশস্ত বলা আছে যে কয়তলা ভবন হলে কত জনবল হলে সেখানে কতটুকু সিঁড়ি ন্যূনতম থাকতে হবে, সেই ন্যূনতম মানদণ্ড এখানে রাখা হয়নি। তৃতীয় হলো যে এখানে আবাসিক এবং বাণিজ্যিক দুটোই করা হয়েছে। এখানে যদিও বাণিজ্যিক অনুমতি নেওয়া হয়েছে আমাদের থেকে, কিন্তু কয়েকটি তালায় বিনা অনুমতিতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আমরা শেখ হাসিনা বা ইনস্টিটিউটে যারা আহত হয়েছেন তাদের বক্তব্য থেকে আমরা পেয়েছি যে তারাও অনেকেই সেখানে থাকতেন। এই যে থাকাটা তাদের যে উপযোগী, একজন যদি বাস করে সে বাসযোগ্য যে উপযোগিতা সেটা কিন্তু এখানে মানা হয়নি। এই বিষয়গুলোকেই আমরা আরো গভীরভাবে দেখতে চাই, তদারকি করতে চাই এবং পরিপালন করাতে চাই, সেটাই আমাদের এখন প্রয়োজন। ধন্যবাদ।